প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা ডিউটি নাম নিয়ে কথা বলি। ডিউটি নাম এই শব্দটা কেমন করে এলো? অনেক অনেক দিন আগে হেরোফিলাস নামে একজন বিজ্ঞানী ছিলেন, তো উনি এরকম করে পেটের ভিতরে দেখলেন এমন একটা অর্গান আছে যেটাকে মানে আঙ্গুল দিয়ে হ্যাঁ মেপে মেপে দেখলেন, ঠিক আছে, সেটা হচ্ছে 12 ফিঙ্গারের সমান। উনি তখন গ্রিক ভাষায় এটা নাম দিলেন ডুডেকাডাকটুল, যার মানে হচ্ছে ব্রেথ অফ দ্য 12 ফিঙ্গার। এখন মনে করো যে তুমি অনেক বড় একজন ডাক্তার হয়ে গেছো, এখন তোমার কাছে একটা প্যাশেন্ট এসেছে এক্স রে নিয়ে, কেমন এক্স রেটা প্লেন না, কন্ট্রাস্ট এক্স রে। কন্ট্রাস্ট এক্স রে মানে হচ্ছে যে এক্স রেতে প্যাশেন্টের বডিতে এমন কোনো কেমিক্যাল বা সাবস্টেন্স ঢোকানো হয় যেটা এক্স রেতে রেডিওপেক শ্যাডো দেয়। তো এটা তোমার ব্লাড ভেসেল দিয়ে ঢোকানো হতে পারে, এটা মুখে খাওয়ানো হতে পারে। তো জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে মুখে খাওয়ানো হয়, বেরিয়াম সল্টের একটা সলিউশন, যে বেরিয়াম মিল বলে, সেটাকে মুখে খাওয়ানো হয়। তো সেটা খাওয়ানোর পরে একটা নির্দিষ্ট সময় পর এক্স রে করলে দেখা যাবে যে ডিউডেনাল যে এরিয়াটা, ওই এরিয়াতে যখন এই বেরিয়াম মিলের ডাইটা গিয়ে পৌঁছায় তখন এক্স রে নিলে আমরা ডিউডেনামের যে ফার্স্ট পার্টটা একটা ভালো মতো দেখতে পাই, ঠিক আছে। তো এটাকে বলা হয় ডিউডেনাল ক্যাপ অথবা ডিউডেনাল বাল। এখন তোমার কাছে এরকম একটা এক্স রে নিয়ে আসলো যেখানে আছে ডিউডেনাল ক্যাপ বা ডিউডেনাল বাল, তাহলে এটা বুঝতে হলে তোমাকে তো ডিউডেনাম পড়তে হবে, তোমার ডিউডেনামের অ্যানাটমি ভালো জানা থাকা লাগবে, তাই না? আচ্ছা, ফার্স্ট পার্টের কথা বললাম, তাহলে ডিউডেনামের ফার্স্ট পার্টটা কতখানি লম্বা? এটা হচ্ছে 5 সেন্টিমিটারের মতো লম্বা। কোথা থেকে শুরু হবে এটা ডিউডেনামটা? যেখানে স্টমাক পাইলোরাস হিসেবে শেষ হলো সেখান থেকেই ডিউডেনাম শুরু হবে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। আমরা যখন স্টমাকের অ্যানাটমিক্যাল পজিশনের পয়েন্টসগুলো পড়ছিলাম তখন আমরা পড়েছি যে স্টমাকের যে লেসার কার্ভেচারটা এটা কিছুটা পোস্টেরিয়রলি ডিরেক্টেড থাকে, তাহলে পাইলোরাসেরটা তো লেসার কার্ভেচার বরাবরই নিচের দিকে, তাহলে সেখান থেকে যদি ডিউডেনাম শুরু হয় তাহলে ফার্স্ট পার্টটাও ব্যাকওয়ার্ড আপওয়ার্ড এবং কিন্তু রাইটে থাকবে। আচ্ছা, ফার্স্ট পার্টের লেন্থটা যেহেতু পড়লাম, আর কোনো পার্ট আছে ডিউডেনামের? হ্যাঁ আছে, অন্যান্য পার্টগুলো ওরকম করেই ক্রনোলজিক্যালি বলা, যে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এরকম করে বলা। তো ফার্স্ট পার্টটা আমরা দেখলাম যে এটা একটু অবলিকলি থাকে, যেটা ডিরেক্টেড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। তো সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে অলমোস্ট ভার্টিক্যাল সেকেন্ড পার্টটা। থার্ড পার্টটা এটা হচ্ছে হরাইজন্টাল, আর ফোর্থ পার্টটা এটা হচ্ছে অ্যাসেন্ডিং। তো ফার্স্ট পার্টের লেন্থ যেমন 5 সেন্টিমিটার, সেকেন্ড পার্টের লেন্থ হচ্ছে 8 to 10 সেন্টিমিটার, থার্ড পার্টের লেন্থ যে একটা হরাইজন্টাল পার্ট সেটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, এবং অ্যাসেন্ডিং পার্ট যেটা সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা যদি দেখি যে এই যদি আমাদের সেই মিড লাইন হয় তাহলে আমাদের স্টমাকটা যদি এখান থেকে শুরু হয়, এই হয়ে তোমার জে এর মতো আঁকলাম, এখন এখানে যদি আমাদের পাইলোরাস শেষ হয় তাহলে এখান থেকে এইটা ব্যাকওয়ার্ড আপওয়ার্ড টু দ্য রাইট যাবে ফার্স্ট পার্ট, তারপরে অলমোস্ট ভার্টিক্যাল হবে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এরপরে হরাইজন্টাল হবে হচ্ছে থার্ড পার্ট, এবং তারপরে অ্যাসেন্ডিং হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার ফোর্থ পার্ট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ডিউডেনাম। দেখো তো তোমরা ছোটোবেলায় সি লিখেছো না, তাহলে এটা কি সি এর মতো না? হ্যাঁ, এটা সি শেপড। আচ্ছা, এখন এটা এরকমভাবে বাঁকানো কিসের জন্য হলো? এটা একদম সরাসরি স্মল ইন্টেস্টাইনে চলে গেলেই তো পারতো, মানে যেজু নামে চলে গেলেই তো পারতো, ডিউডেনামও স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট, তো এটা সরাসরি যেজু নামের সাথে ডিরেক্ট মিশে যেত। তো এটা হয় নাই, কারণ এখানে প্যানক্রিয়াস নামে আর একটা অর্গান আছে যেটার হেড থাকে, তো ওইটার হেডকে জায়গা করে দেওয়ার জন্য এটাকে একটু ঘুরে আসতে হয়েছে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে অ্যাসিড কাইম স্টমাক থেকে ডিউডেনাম হয়ে তারপরে স্মল ইন্টেস্টাইনে যাবে, স্টমাকের যে অ্যাসিড কাইমটা,
এখন সেই অ্যাসিড ক্রাইমটা যদি হুট করেই একটা স্ট্রেইট চ্যানেলের মাধ্যমে যোজনামে চলে যেত তাহলে ডিউরোনাম তার কাজটা করার সময় পেত না। ডিউরোনামের কাজটা হচ্ছে সে অ্যালকালাইন একটা সিক্রেশনের মাধ্যমে সে অ্যাসিড ক্রাইমটা ক্রাইমের অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয়, যাতে করে পরবর্তীতে জেজুনামের ওয়ালে থাকা যে মাইক্রোভিলাইগুলো তারা খুব ভালো করে অ্যাবজর্পশন করতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা এরকম করে বাঁকানো পথ দিয়ে এসেছে যে অ্যাসিড ক্রাইমটা একটু করে আসলো, এটা প্রথমে উপর দিকে গেছে, তার গতিটা কমে গেল, তারপর কার্ভ হয়ে যখন ধীরে ধীরে নিচে নামবে তখন ঠিক মাঝ বরাবর ডিউরোনামের সেই স্প্রে করার অ্যালকালাইন স্প্রে করার ডাকটা থাকে, আমরা একটু পরে পড়ব। তো সেটার মাধ্যমে সে অ্যালকালাইন যে সলিউশন যে সিক্রেশন সেটা এসে স্টমাকের যে অ্যাসিড ক্রাইম সেটাকে নিউট্রালাইজ করে, তারপর সেই খাবারটা ধীরে ধীরে অগ্রসর হয়। তাহলে তোমার কাছে যদি এরকম একটা কন্ট্রাস্ট এক্সরে নিয়ে আসে কেউ পেশেন্ট, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে এই অংশটা হচ্ছে ডিউরোনাল ক্যাপের অংশ, ঠিক যে এই জায়গাটা এখানে রেডিও ওপাসিটি থাকলে এটা ডিউরোনাল ক্যাপ বলবো বা ডিউরোনাল বাল্ব বলবো। এবং এক্ষেত্রে এটা যদি একবার ইউনিফর্ম থাকে, মানে এই মাথাও একই রকম, এই মাথাও সেম দূরত্বে এভাবে করে রান করতেছে, তাহলে ঠিক আছে নর্মাল। কিন্তু এই লুমেনটার যদি ইউনিফর্মিটির কোনো ডিস্টরশন হয় তাহলে আমরা ধরে নেব যে এখানে কোনো আলসারাস, ঠিক আছে, ডিউরোনাল আলসারাস। এরপরে মনে করো যে তুমি আরও বড় ডাক্তার হয়ে গেছো, তো তুমি ইআরসিপি অপারেশনটা করো। ইআরসিপি মানে হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিও প্যানক্রিয়েটোগ্রাফি। তো এই টার্মগুলো সম্বন্ধে তোমরা পরে আরও পড়বে। তো এখন মোদ্দা কথা হচ্ছে ইআরসিপিটা করা হয় হচ্ছে বাইল ডাক্টার প্যানক্রিয়েটিক ডাক্তার দেখার জন্য। হ্যাঁ, তো কীরকম, তাহলে আমরা যদি প্যানক্রিয়াস টাকার চেষ্টা করি তাহলে দেখবো যে এই যে এই বরাবর এখানে এমনি করে থাকে হচ্ছে প্যানক্রিয়াসের হেড, এই আনসিনিক প্রসেসের কিছু অংশ, এই বডি, এই পাশের টেইল, এই স্টমাকের নিচের অংশের পেছন দিয়ে হ্যাঁ চলে যাবে। তাহলে প্যানক্রিয়াটিক ডাকটা থাকবে কোথায়? ডাকটা থাকবে যে এইখান দিয়ে, আচ্ছা এই এই বরাবর। আবার বাইল ডাকটা একটা আছে, সে বাইল ডাকটা আবার কোথা থেকে আসবে? সে আবার আসবে চোপড় থেকে, লিভারের এখান থেকে, এই পেছন দিয়ে এসে এটার সাথে মিলবে, মিলে এইখানে ওপেন করে একটা জায়গায়, এই কমন ডাকটা প্যানক্রিয়াটিক আর বাইল মিলে কমন ডাকটা ঠিক লুমেনের এই জায়গাটাতে ওপেন করে। তাহলে এই জায়গাটা কি ফার্স্ট পার্ট? না, এটা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে ওপেন করে, তাই না? এখন তুমি যখন ওই যে তোমার ওই অপারেশনটা করবে তখন তোমাকে নল দিতে হবে, স্টমাক দিয়ে একটা নল ঢুকিয়ে সেটা এইখান দিয়ে বের করে এনে তোমাকে এইখানে এনে এই লুমেনটার মধ্যে দিয়ে তোমাকে ইনসার্ট করতে হবে। তাহলে এটার নাম জানা লাগবে, এই জায়গাটার নাম হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, মানে একটা উঁচু জায়গা প্যাপিলা ডিউডেনামে থাকে এবং এরকম মেজর দুইটা স্ট্রাকচার ওপেন করে বলে এটার নাম হয়েছে মেজর ডিউডেনাল প্যাপিলা। এখন তোমাকে এটাও জানতে হবে যে এটা কত দূরে, এই পাইলোরাস থেকে আসলে এটা কত দূরে থাকে। তো এটা পাইলোরাস থেকে থাকে হচ্ছে 8-10 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। 8-10 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য পাইলোরাস হচ্ছে এই দিকে, আর ডিস্টাল মানে হচ্ছে এখান থেকে দূরে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রম দিস পয়েন্ট। তাহলে পাইলোরাস থেকে 8-10 সেন্টিমিটার দূরে এটা হলো তোমার পজিশন এটা, এবং এটা যেটা একটা লুমিনাস স্ট্রাকচার তাহলে কোন ওয়ালে থাকে? এটা হচ্ছে নিয়ার দ্য পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অ্যাকচুয়ালি। তাহলে মিডিয়ালি তো থাকা লাগবে, কারণ এই ডাক দুটো তো মিডিয়ালিতে, তাই না? এই দিকে না, এই দিকে, আচ্ছা তাহলে পোস্টেরিয়র মিডিয়াল ওয়ালে থাকবে ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, অ্যাবাউট 8-10 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। এখন সেখানে ওপেন করার সময় সরাসরি কি ওপেন করে না ওখানে কোনো স্ফিংটার আছে? না, ওখানে একটা স্ফিংটার আছে, ঠিক আছে। সিক্রেশনগুলো সরাসরি ওপেন করলে সব সময় ওখানে একটা লিকেজ হতেই থাকতো আর হতেই থাকতো, তো সেরকম না। এখানকার সিক্রেশনটা আসলে হয় হচ্ছে এখনকার সময়ে তোমরা স্প্রে নাও না, তো এই যে স্প্রেয়ের মতোই, যে একটু একটু করে স্প্রে বের হয়, সেই একটু একটু করে বের হয় স্প্রেয়ের মতো।
ঠিক আছে। তো এটা করার জন্য তো একটা স্প্রিংটার লাগবে, তাই না? তো সেই স্প্রিংটারটার নাম হচ্ছে স্প্রিংটার অফ ওডি, ODI, স্প্রিংটার অফ ওডি। এটা কোথায় থাকে? এই যে মেজর ডিউরিনাল প্যাপিলার, এখানে ঠিক তার চারিদিকে একটা স্ফিংটার থাকে, ঠিক আছে। বাইল ডাক্ট অ্যান্ড দ্য মেন প্যানক্রেটিক ডাক্ট, বোথ ডাক্টস পিয়ার্স দ্য ডিউরিনাল ওয়াল সেপারেটলি, ইউনাইট টু ফর্ম দ্য অ্যাম্পুলা অফ ভ্যাটার হুইচ ওপেন্স অন দ্য সামিট অফ দ্য মেজর ডিউরিনাল প্যাপিলা। আচ্ছা, মেজর ডিউরিনাল প্যাপিলা তো পেলাম, এবারে মাইনর ডিউরিনাল প্যাপিলা নামে কিছু কি আছে? হ্যাঁ, সেটাও আছে। সেটা কোথায়? সেটা এই মেজর ডিউরিনাল প্যাপিলারই 2 সেন্টিমিটার অ্যাবাভে এবং ইন ফ্রন্টে এই মাইনর ডিউরিনাল প্যাপিলা থাকে। এখানে কি ওপেন করে? এখানে অ্যাক্সেসরি প্যানক্রিয়েটিক ট্র্যাক্ট ওপেন করে। এবার দেখ, এই যে আমাদের স্ট্রাকচারটা, ভিসেরা, কার্ডিওডিনাম, সাথে আছে প্যানক্রিয়াস, দুইটা যেহেতু একসাথে আসার জন্য ভিসেরা বললাম, একটা থাকলে বলতাম ভিসকাস। তাহলে এই ডিউরিনামটা যখন পরীক্ষায় থাকে তখন আলাদা করে যে এটুকু খুলে আলাদা করে থাকবে ঠিক তা কিন্তু না। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, এই যে সি এর মতো করে কার্ভ। আচ্ছা, এখন এই কার্ভটা তো এইরকমও করে ধরলেও তো সি এর মতো হয়, তাই না? এরকম করে ধরলে তাহলে এই যে লুমেন যেটা আছে, একদিকে এরকম একটা লুমেন, আবার আরেকদিকে এইরকম আর একটা লুমেন, তাহলে এখন কোনটা বুঝবো যে কোন দিক উপরে থাকবে, মানে কোনটা জেজুনামের দিকে লুমেন আর কোনটা হচ্ছে স্টমাকের দিকে লুমেন। এখন দেখো, যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এই জায়গার লুমেনটা, তাকাও, লুমেনটাকে ভেতরের দিক করে দিলাম। এখানে কি ফোল্ডিং দেখতে পাচ্ছ কোনো? না, ওরকম করে ফোল্ডিং নাই, তাই না? অথচ দেখো, যদি আমি এই জেজুনামের দিকে লুমেনটা একটু ফাঁকা করি, তাহলে দেখো এটার ভেতরে অনেক ফোল্ডিং দেখা যাচ্ছে। আমি আরও পরিষ্কার করে দেখাই, এই দেখো দেখো এখানে ভিতরে অনেক ফোল্ডিং দেখা যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। এই ফোল্ডিংগুলো হচ্ছে পারমানেন্ট ফোল্ডিং, পারমানেন্ট মিউকোজাল ফোল্ডিং, যেগুলোকে বলা হয় প্লিকা সার্কুলারিস, কেমন? কিন্তু এই স্টমাকের দিকের স্ট্রাকচারটাতে এরকম ফোল্ডিং নাই, ভেতরের দিক থেকে শুরু হয়েছে, কিন্তু ফার্স্ট পার্টের কোনো ফোল্ডিং নাই, এখানে স্টমাকের মধ্যে। হ্যাঁ, এখানে আলাদা করে ফোল্ডিং দেওয়া হয় নাই, কারণ এখানে আমার অ্যাসিড কাইমটা এসে হাজির হবে, কাজেই অযথা ফোল্ডিং দিলে অযথাই ওগুলোর বার্ন হবে। হ্যাঁ, এখানে আসলে অ্যাবজর্পশন শুরু হতেই পারবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডিউরিনামের যে ফোল্ডিংগুলো, এগুলো হচ্ছে পারমানেন্ট মিউকোজাল ফোল্ডিং, এগুলোকে বলা হয় ফিকা সার্কুলারিস। ওকে, ফিকা দিয়ে আরও কয়েকটা টার্ম আছে, একটা নাম হচ্ছে প্লিকা সেমি সার্কুলারিস, আর একটা প্লিকা লঙ্গিটুডিনালিস। আমরা ডিউরিনামটাকে খুলে দিলাম, আমি ভেতরের ইন্টেরিয়রটাকে দেখাচ্ছি এবার, এটার ভালো করে দেখো, দেখেছো কত ফোল্ডিং, কত ফোল্ডিং ডিউরিনাম, এবং এগুলো যতই তুমি চাপ দাও এগুলো স্টমাকেরটার মতো করে সমান হয়ে যাবে না, এগুলো পারমানেন্ট, কেমন? স্টমাকে ছিল হচ্ছে টেম্পোরারি, ওগুলোর নাম ছিল রুগী, কিন্তু এগুলোর নাম হচ্ছে প্লিকা সার্কুলারিস। এখন দেখো, আবার এটা যে প্রক্সিমাল পার্ট, মানে ফার্স্ট পার্ট, সেখানে কিন্তু কোনো ফোল্ডিং নেই। আচ্ছা, এবার আমরা দেখি যে মেজর ডিউরিনাল প্যাপিলা কোথায় থাকতে পারে। তাহলে এটা যদি আমার ডিউরিনাম হয়, এটা হচ্ছে আমার এপিডিক, হচ্ছে মিডিয়াল ওয়াল, আবার এদিকে একটু পোস্টেরিয়রলি, তাহলে আমি যদি ওপেন করি, তাহলে আমাকে সেকেন্ড পার্টের এই বরাবর বসতে হবে, এই পোস্টেরো মিডিয়ালি এইদিকে থাকার কথা, দেখি তো খুঁজে পাই কি না। এটা এত ছোট যে তোমরা যখন হাতে নিয়ে দেখবে তখন দেখতে পাবে, আমরা যেখানে একটা অলরেডি দেখতে পাচ্ছি, যে আমাদের কয়ার ইনসার্ট করিয়েছি এই জায়গাটাতে, আমাদের মেজর ডিউরিনাল প্যাপিলা দিয়ে আমরা ইনসার্ট করি। এখন এটা ঠিক উপরেই দেখো, এরকম তো যে হুডের মতো, হ্যাঁ, একটু ফোল্ডিং আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্লিকা সেমি সার্কুলারিস, ঠিক আছে। এই সার্কেলটা কিন্তু পুরাপুরি পাশ থেকে ওই পাশ না, ওখানে জাস্ট ওই ওপেনিংয়ের উপরে সেটা হুডের মতো ফর্মেশন, সেটাকে মন্স হুড বলে, এটা মেজর ডিউরিনাল প্যাপিলার উপরে থাকে, প্লিকা সেমি সার্কুলারিস। আর তার নিচের দিকে
কিছু লংবিচুরিনাল ফোল্ডিং আছে, এগুলো লংবিচুরিনাল ফোল্ডিং, তাই না? এই লংবিচুরিনাল ফোল্ডিংটার নাম হচ্ছে প্লিকা লংবিচুরিনালিস। কেমন? তাহলে মেজর ডিউরিনাল প্যাপিলা থেকে যেটা নিচের দিকে লং ফোল্ডিং, এটাকে বলা হয় হচ্ছে প্লিকা লংবিচুরিনালিস। আর তার উপরের দিকে যে হুডের মতো যে ফোল্ডিংগুলো, এগুলোকে বলা হয় প্লিকা সেমিসার্কুলারিস। আর বাকিগুলো যেগুলো, এগুলো সবই হচ্ছে, এগুলো সবই প্লিকা সার্কুলারিস। কেমন? আচ্ছা, ডিউরিনামটা প্যানক্রিয়াসটা স্প্রিনটা কেমন করে ধরবো? প্যানক্রিয়াস স্প্রিন যখন পড়বো তখন আমরা একসাথে বলে দেবো অ্যানাটমিক্যাল পজিশনটা কি, পয়েন্টসগুলো, ঠিক আছে? এখন মনে করো যে আরও বড় ডাক্তার হয়ে গেছে, তুমি এখন অ্যাবডোমেনের অনেক বড় বড় সার্জারি করো। তো এরকম সার্জারি করার সময় অ্যাবডোমেনের একটা ব্লিডিং পয়েন্ট খুঁজে পেলে স্মল ইন্টেস্টাইনের এখানে। তো তোমাকে একদিন জিজ্ঞেস করলো যে আচ্ছা স্যার, এটা আপার জিআইটির ব্লিডিং হবে নাকি লোয়ার জিআইটির ব্লিডিং হবে? তুমি কেমন করে তার উত্তর দেবে? তখন তোমাকে একটা লিগামেন্ট খুঁজতে হবে, লিগামেন্ট অফ ট্রিপস। এটা কেমন? এটা হচ্ছে একটা ফাইব্রোমাসকুলার ব্যান্ড, যেটা অ্যারাইজ করে রাইট ক্রাস অফ দি ডায়াফ্রাম থেকে। তো রাইট ক্রাস অফ দি ডায়াফ্রাম থেকে যে পোর্শনটা অ্যারাইজ করে, দি ডায়াফ্রামের মাসলগুলো কেমন, স্কেলেটাল না? তো রাইট ক্রাস থেকে যে পোর্শনটা অ্যারাইজ করে সেটা আবার স্কেলেটাল মাসলের মাসল থাকে ওইটুকুনে। আবার অ্যারাইজ করে সেটাকে সিলিয়াক ট্রাঙ্কের পাশ দিয়ে নেমে তারপরে বাকি অংশ বের হয়ে আবার তোমার ডিনোজনাল ফ্লেক্সারকে ধরতে হয়। কাজে সিলিয়াক ট্রাঙ্কের অ্যাটাচে যে পোর্শনটুকু থাকে সেটুকু আবার ইলাস্টিক যে ফাইবার সেটা দিয়ে তৈরি, কারণ ওই সিলিয়াক ট্রাঙ্কটা তো অ্যাবডোমিনাল অ্যাওর্টারই একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। তো ওইটার পাশ দিয়ে আসার সময় ওই জায়গাটাতে ওই লার্জ ভেসেলে তোমার ইলাস্টিক ফাইবার থাকে, তো তার মতো করে সেখানকার কনফিগারেশন। আর তারপরে এটা যখন ডিউরিনো জেজুনাল ফ্লেক্সারে গিয়ে লাগে, যেহেতু ইন্টেস্টাইনের মাসলগুলো হচ্ছে স্মুথ মাসল, কাজে বাকিটুকুনের কনফিগারেশন হচ্ছে স্মুথ মাসেলের মতো। দেখো অলমাইটির ক্রিয়েচার কত নিখুঁত, কত সুন্দর। হ্যাঁ, তো এই যে ডিউরিনো জেজুনাল ফ্লেক্সারকে এই যে একটা ব্যান্ড লাইক ফাইব্রোমাসকুলার ব্যান্ড লাইক একটা লিগামেন্ট ধরে রাখলো, এটার নাম হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস। তো এই এই পোর্শনটুকু, এই ডিউরিনো জেজুনাল ফ্লেক্সারটা তুমি যদি খুঁজে পাও এই লিগামেন্ট অফ ট্রেটস ধরে, তাহলে তার আগের যে পোর্শনটুকু সেখানকার ব্লিডিং হচ্ছে আপার জিআই ব্লিডিং, আর তারপরের পোর্শন থেকে যদি ব্লিডিং হয় তাহলে সেটা হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং, ঠিক আছে? সেকেন্ড পার্টের রিলেশনটা আমরা একটু দেখে নিই, সবখানে রিলেশন ইম্পর্ট্যান্ট। তো সেকেন্ড পার্ট রিলেশনটা আমরা একটু দেখে নিই, যেটা ইন ফ্রন্ট ইট ইজ নন পেরিটোনিয়াল, ইন দ্য মিডল ওয়াইল ইট ইজ ক্রসড বাই দ্য ট্রান্সভার্স কোলন, অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য কোলন দ্য অ্যান্টেরিয়র সার্ফেস ইজ কভার্ড উইথ পেরিটোনিয়াম। এখন দেখো সেকেন্ড পার্টের যদি রিলেশনের কথা বলি, এই তো সেকেন্ড পার্ট, এর সামনের দিকে থাকে হচ্ছে এই এত বড় একটা লিভার, তাই না? এই যে, তাহলে তোমার ওই ডিউরিনাল ইমপ্রেশন, লিভারের নিচের দিকে ভিসেরাল ইমপ্রেশন আছে ইনফিরিয়র সার্ফেসে। তো এখানকার যে ডিউরিনাল এরিয়াটা, ইমপ্রেশনের এরিয়াটা, হ্যাঁ, সেইটা এর কন্ট্যাক্টে থাকবে এবং গলব্লাডারও থাকবে। এই তো গলব্লাডার, এটা যখন ইমপ্রে থাকে তো গলব্লাডারের কিছু কোষণও থাকে, সামনের দিকে গেল। এবং আমরা যে এই কয়েলস অফ দ্য ইন্টেস্টাইন, এটাকে আমরা এরকম করে সেট করি, তাহলে আমাদের এই যে এটা ইন্টেস্টিনাল কয়েল, তাহলে ইন্টেস্টিনাল কয়েল কয়েলের কিছু পোর্শনও সেকেন্ড পার্টের রিলেশনের সামনের দিকে থাকবে। আর যদি পোস্টের রিলেশনের কথা ধরি, তাহলে দেখো এই দেখো পেছনে দিকে কী দেখতে পাচ্ছ, এই যে এত বড় একটা, এটা কিডনি কিন্তু, হ্যাঁ, অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য কিডনি, পুরোটাই না, মিডিয়াল পার্ট কিছু অংশ, সামটাইমস সুপ্রানাল গ্ল্যান্ড, সুপ্রানাল গ্ল্যান্ড কখনো কখনো আসতে পারে, যদি কিডনিটা একটু নিচে নামানো থাকে ওটা আসতে পারে। এছাড়াও তোমার দেখো যে সোয়াস মেজর মাসল, যে এই মাসলটা হচ্ছে সোয়াস মেজর মাসল, যে এটা কিন্তু আরও উপরের দিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে, লাম্বার 1, 2, 3, 4 এই রিজন থেকে, তাহলে সোয়াস মেজরের তার সাথে এটা অ্যাটাচ থাকে সেকেন্ড পার্টটা, তাই না? আবার এই যে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনাকাভা, এই যে এটা ইনফিরিয়র ভেনাকাভা, যে নীল রঙের এটা, দেখেছ? তাহলে এই ইনফিরিয়র ভেনাকাভার যে রাইট এইস, সেটাও কিন্তু এই সেকেন্ড পার্ট রিলেশনে পোস্টেডই থাকে। তোমরা যখন রিলেশনগুলো পড়বে, তাহলে তোমরা এই টর্সো নিয়ে যদি পড়ো তাহলে দেখবে আর কিচ্ছু মুখস্থ করা লাগছে না, তাই না? রাইট সাইডে কী থাকবে? রাইট সাইডে থাকবে হচ্ছে এই যে আমাদের এরকম করে যদি এটাকে বসাই, তাহলে এই রাইট কোলিক ফ্লেক্সার, যেটা ফ্লেক্সার, কোলিক ফ্লেক্সারটা কি মানে হচ্ছে একটা কোলন এরকম করে নিচের থেকে উপরের দিকে উঠছে, উঠতে উঠতে হঠাৎ করে যখন এরকম করে ভাঁজ হয়ে গেল, এই এই জায়গাটা হচ্ছে কোলিক ফ্লেক্সার,
ঠিক আছে, অ্যাসেন্ডিং কলন যেখানে ট্রান্সভার্স কলন হয়ে গেল এটা একটা কোলিক ফ্লেক্সার, আবার ট্রান্সভার্স কলন যেখানে ডিসেন্ডিং কলন হয়ে গেল এটা হচ্ছে লেফট কোলিক ফ্লেক্সার, ঠিক আছে। আচ্ছা, আর যে মেডিয়ালি, মেডিয়ালি থাকবে কি দেখতে পাচ্ছ যে এত বড় একটা প্যানক্রিয়াস, হেড অফ দ্য প্যানক্রিয়াস, ওকে।